খাগড়াছড়িতে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। আজ বিকেল 4টায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সেনানিবাসের গিরিসভায় ম্যারাথনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা সহ প্রদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ম্যারাথনের খাগড়াছড়ি পর্বে সেনা রিজিয়নের 2500 জন সামরিক বেসামরিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন। সবার অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোহাম্মদ মফিজুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক নিউজ বাংলাধারা।